কাশ্মীর, যাকে আমরা ভূস্বর্গ বলেই জানি। সব ঋতুতেই যার নানা রঙের রূপের ডালি সমস্ত পৃথিবীর ট্যুরিস্টকে আকর্ষণ করে। কাশ্মীর হলো সেই আবেগ যেখানে প্রেমিক প্রেমিকার প্রতিটা মুহূর্ত ও ভালোবাসা রোমাঞ্চকর হয়ে ওঠে, যেখানে পরিবারের ছোট বড় প্রতিটি সদস্য ভালোবাসার কিছু খুঁজে পায়। কাশ্মীর ভ্রমণ ডায়েরি জীবনের পাতায় এমন একটি স্মৃতি তৈরি করে যা আজীবন লালন করতে হয়। বন্ধুবান্ধব বলুন, পরিবার বলুন, বা আপনার কাছের মানুষ বলুন, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, কাশ্মীরের মোহময়ী রূপ, কাশ্মীরের রোমাঞ্চ, কাশ্মীরের শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে আপনি বাকরুদ্ধ হবেন। কাশ্মীর হলো সেই জান্নাত যেখানে আপনি নিজেকে হারাতে পারেন, আবার একই সাথে নিজেকে খুঁজেও পেতে পারেন। কাশ্মীর যেখানে প্রকৃতি ফিসফিস করে আপনার সঙ্গে কথা বলবে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য মন্ত্রের মতো আপনাকে বিমোহিত করবে। পৃথিবীর কোন প্রান্তে কোন সৌন্দর্য লুকিয়ে আছে আজ সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু কাশ্মীরে প্রথমবার এসে আমি বাকরুদ্ধ। কাশ্মীরের এই সৌন্দর্যের মোহে পড়েছেন বহু বহু চলচ্চিত্রকার। সে কাশ্মীর কি গলি থেকে শুরু করে বেতাব, রোজা, ববি, বজরঙ্গি ভাইজান, এরকম কত ফিল্মের শুটিং যে এখানে করা হয়েছে গুণের শেষ করা মুশকিল। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, কাশ্মীরের আরু ভ্যালিতে লিডার নদীর ধারে বসে ক্যাম্পিং করে খিচুড়ি রান্না করলাম। আজকের এই বিশেষ এপিসোডে কাশ্মীরের পেহেলগাম, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, আরু ভ্যালির অপার সৌন্দর্যের খুব সামান্যতম কিছুই আপনাদের সামনে তুলে ধরছি। আর অবশেষে রাত্রে আমরা শ্রীনগরে গিয়ে থাকবো। কাশ্মীরি ফেরান আর কাশ্মীরের পশমিনা এসব কেনার জন্য পেহেলগাম মেইন মার্কেটে প্রচুর প্রচুর সব পাবেন। আজ 8 সেপ্টেম্বর, আমাদের কাশ্মীর লাদাখ ভ্রমণের পঞ্চম দিন, পঞ্চম পর্ব। গতকাল রাতে এসে আমরা পেহেলগাম মেইন মার্কেটের সামনে হোটেল হিল ভিউয়ে উঠেছি। এখান থেকে সামনের ভিউটা সত্যি অসাধারণ। হোটেলের লোকেশনটা ভীষণ ভীষণ ভালো। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি হয়ে অলরেডি আমরা চেক আউট করে নিয়েছি, আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের সারাদিন পেহেলগামের বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে দেখব। বেরিয়েই এখানে প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, ট্যুরিস্ট দেখলে কিন্তু আপনাদের ঘোড়ায় চড়ার জন্য কাশ্মীরি লোকেরা আপনাদের একরকম ঘিরেই ধরবে। তবে আমার সাজেশন, হর্স রাইডিং যদি করতেই হয় তাহলে বেতাব ভ্যালিতে গিয়ে করুন। আমাদের হোটেলের সামনে মেইন রোড, সামনেই পেট্রোল পাম্প, আর একটু এগোলেই মেইন পেহেলগাম মার্কেট। বেতাব ভ্যালি যাওয়ার পথে এত সুন্দর ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না। অ্যাকচুয়ালি কাশ্মীরের প্রতিটি কোণায় এত সুন্দর যে কি বলবো। চন্দনওয়ারি থেকে শেষনাগ নদী নেমে এসছে, এই হচ্ছে শেষনাগ নদী, আর আমার এই পাশ দিয়ে হচ্ছে লিডার নদী। এই দুটো নদী কিন্তু গিয়ে মিশে গেছে পেহেলগামে, ওখানে গিয়ে মিশে গেছে শেষনাগ আর লিডার। কাশ্মীরের বেতাব ভ্যালি চলে এসেছি, কিন্তু বেতাব ভ্যালিতে তা এখানে 100 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হলো। আর এখানে এসেই এরকম সুন্দর পাশ দিয়ে মানে জল বয়ে চলেছে, আর এইরকম পাহাড়, আমি মানে কি বলবো, সত্যি আমি বাকরুদ্ধ, মানে কিছু বলার নেই। এখানে শুধু মনে হচ্ছে যেন শুধু দেখি আর দেখি। এই বেতাব ভ্যালির উপর দিয়ে বয়ে চলেছে লিডার নদী। 1983 বলিউড মুভি বেতাবের শুটিং হওয়ার পর থেকে স্নো ক্যাপড মাউন্টেনে ঘেরা এই এক্সট্রিমলি বিউটিফুল ভ্যালি বেতাব ভ্যালি নামেই পরিচিত। যদিও এখন সেপ্টেম্বর মাস, এখন কোনো পাহাড়েই স্নো নেই। এখানে রয়েছে ঘন অরণ্যে ঘেরা বিশালাকার এই সবুজ তৃণভূমি, কাশ্মীরের ওয়ান অফ দ্য ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এছাড়া অনেক ট্যুরিস্ট এখানে আসে ট্রেকিং আর ক্যাম্পিং করতে। এখানেও ঠিক একই রকম,
অনেক কাশ্মীরি লোক আপনার কাছে চলে আসবে হর্স রাইডিং করানোর জন্য। হর্স রাইডিংয়ের ফিক্স কোনো রেট নেই, বেশিও চাইতে পারে, এবং আপনাদের কয়েকটি ভিউ পয়েন্ট দেখাবে, বলবে আমরা একটু বার্গেনিং করে দুজনে 1000 টাকা দিয়ে হর্স রাইডিং করেছি। অ্যাকচুয়ালি এখানে ট্রেকিং করলেও হয়, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে, আর আপনি অভ্যেস না থাকায় খাড়া পাহাড়ে কতটা ট্রেক করতে পারবেন সেটাও বলা মুশকিল। চিরঞ্জীব হর্স রাইডিং করতে খুব একটা ইচ্ছুক ছিল না। লিটারেলি এখানে এসে হর্স রাইডিং না করলে এখানকার হিমালয়ান বিউটি আর অ্যাডভেঞ্চার দুটোই মিস করতে হবে, তবে সেফটি দেখতে হবে, সবার আগে সেফটি। একটু ভয় ভয় করছিল, এই রিভার সাইড থেকেই হর্স রাইডিং শুরু হয়, নদীর মাঝখান দিয়ে ঘোড়া আমাদের নিয়ে চলছে, আমার তো নিজেকে সুইট 16 মনে হচ্ছে, দারুণ দারুণ এনজয় করছি। এই জায়গাতেই নাকি জব হাম জওয়া হোঙ্গে গানটি শুট করা হয়েছে। যে পয়েন্টটার নাম হচ্ছে বজরঙ্গি ভাইজান, মানে বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। সবাই এসেছে সাংঘাতিক, একটা সুন্দর একটা মৌসুম, মানে এখানকার ওয়েদার এখন কিন্তু সাংঘাতিক সুন্দর। আর এ ভাইয়া হমকো ঘুমায়া হ্যায়, বহুত আচ্ছা ভাইয়া হ্যায়, ভাইয়া আপকা নাম বতাইয়ে। হ্যাঁ আচ্ছা, এ ভাইয়া আপ আইয়েগা তো এ ভাইয়া কা ঘোড়ে পে চড়িয়েগা, বহুত আচ্ছা করকে হমকো ঘুমায়া হ্যায়, থ্যাংক ইউ ভাইয়া। ভিউটা অসম্ভব সুন্দর, মানে পাহেলগাম থেকে বেতাব ভ্যালি আর বেতাব ভ্যালি থেকে চন্দনারী, এই বেতাব ভ্যালি থেকে যখন চন্দনারী যাচ্ছি তখন যে ভিউটা, সেই ভিউটা হচ্ছে এই ভিউটা। অসম্ভব সুন্দর কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, কি অপূর্ব, মানে একেই বলে কাশ্মীর, এ কাশ্মীর হ্যাঁ,
ये कश्मीर है, ये कश्मीर है, ये जन्नत है, ये स्वर्ग है, क्या क्या बोलूं मैं। কাশ্মীরে এসে তো হিন্দি শিখে আসলে বাংলার বাইরে বেরোলে যেখানেই যাই হিন্দি কথাই তো বেশি বলতে হয়, তো এখানে কাশ্মীরে এসেও সব কথা হিন্দিতেই বলতে হচ্ছে সবার সাথে, কিন্তু সেই হিন্দি তো বোঝানোর জন্য হিন্দি, শুদ্ধ হিন্দি তো আর আমরা বলতে পারি না, আমাদের হিন্দির মধ্যে বাংলাই চলে আসে বেশি, অনেকটা ওই যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সেই সিনেমাটার মতো, মানে বাংলা আর হিন্দি মিক্সড হয়ে যায়। অ্যাকচুয়ালি এই চন্দনওয়ারি যাওয়ার পথে একবার না দাঁড়িয়ে পারবেন না, জাস্ট এখানকার ন্যাচারাল সাউন্ড আর বিউটিটা একটু ফিল করুন। চন্দনওয়ারি এখান থেকে আর 5 কিলোমিটার, বেতাব ভ্যালি থেকে আমরা এই চন্দনওয়ারি চলে এলাম। উইন্টারে এই চন্দনওয়ারিতে মাঝে মাঝেই স্নোফল হয়, এছাড়া এই চন্দনওয়ারি থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। প্রত্যেক বছর জুন জুলাই অগস্টের মধ্যেই ন্যাচারালি এই অমরনাথ যাত্রা শুরু হয়ে থাকে। এই দেখুন এখানে অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট, গেট টেট করাও রয়েছে, এখন একদমই ফাঁকা। এই অমরনাথ যাত্রার জন্য বিশাল আয়োজন এখানে হয়, টেন্ট লঙ্গর এইরকম অনেক রকম ব্যবস্থা প্রশাসন করে থাকে, আর গুডস ক্যারি করার জন্য এইসব নিরীহ অ্যানিমালসরাই হেল্প করে থাকে। কি সুন্দর এই দৃশ্য না, এরকম দৃশ্য মাঝে মাঝেই আপনাদের চোখে পড়বে, বলা যায় কাশ্মীরের আইকনিক দৃশ্য। অপূর্ব, এ এক স্বর্গীয় অনুভূতি। চন্দনওয়ারিতে এই যে স্রোতস্বিনী জলধারা চলে এসেছে শেষনাগ থেকে, আর বিপুল উদ্যমে পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলছে, পহেলগামে গিয়ে মিলিত হয়েছে লিডার নদীর সঙ্গে। চন্দনওয়ারি থেকে এবার আমরা যাচ্ছি আরু ভ্যালি, পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। কাশ্মীরি ভাষায় আরু মানে আদাব। এই আরু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম, পহেলগাম থেকে 12 কিলোমিটার এলেই এই গ্রাম পাবেন। এই আরু ভ্যালিতে যাওয়ার এই যে রোড ভিউ দেখলে আবার আপনার সেই পরিচিত লাইনটি মনে পড়বে, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস দ্য জার্নি। আজকে সানডে, লিডার নদীর ধারে প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন, শুধুমাত্র টুরিস্ট নয়, লোকালসরাও কিন্তু এখানে রান্নাবান্না করছে, কেউ বা খাবার নিয়ে এসেছে, কেউ বা রিল্যাক্স করছে। পাশে দেখুন কত বড় রিসোর্ট, আরু ইকো রিসোর্ট, দেখেই আমার থাকতে ইচ্ছে হচ্ছে। বাট আপনারা জানেন এবারের ট্রিপে আমাদের লাদাখ যেতে হবে, তাই নেক্সট টাইম আরু ভ্যালিতে থাকবো ইচ্ছে রইল। এই তো আমরা আরু ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি। ওদানি দানি তানা দানা তানা দিয়া না তা
অ্যাকচুয়ালি আমরা সারা দিন এত বিজি ছিলাম, এত বিজি ছিলাম যে আমাদের খাওয়া দাওয়া সেইভাবে হয়নি। টুকটাক আমাদের কাছে যা ছিল আমরা খেয়ে নিয়েছি। আর তার মধ্যে এখানে আসার পরে আরু ভ্যালিতে আমরা দেখলাম অনেকেই এইভাবে ক্যাম্পিং করে রান্না করছে। তা আমরা কিন্তু বসে গেলাম এইবার আরু ভ্যালিতে লিডার নদীর সামনে এইভাবে ক্যাম্পিং করে রান্নাবান্না করতে। আমাদের ক্যাম্পিং চলছে। কিছু বলবে তুমি? কোথায় ক্যাম্পিং করছো তুমি? এটা পাহেলগাম থেকে আমরা আরু ভ্যালি সিটি পড়ছে সিটি আরু ভ্যালি পাহেলগাম থেকে আরু ভ্যালিতে এসে লিডার নদীর তীরে হচ্ছে আমাদের ক্যাম্পিং হচ্ছে। আচ্ছা ধরো আমার খিচুড়ি নামাতে হবে, এবার আমাকে খিচুড়ি হয়ে গেছে। লবণ টবণ ঠিক হয়েছে? বলো বলো বলো, কিছু বলো, খাও 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 খাও, খিদে পেয়েছে। আমাদের ক্যাম্পিং এটাই প্রথম, আমাদের ক্যাম্পিং হলো। আমরা গ্যাসটা কিনেছিলাম, সেই গ্যাসে রান্না হলো। এরকম একটা ভ্যালিতে বসে, আরু ভ্যালিতে এরকম জলের সামনে, ওয়াও, আমি তো দারুণ খুশি, দারুণ খুশি। আমি এখন কাশ্মীরের পহেলগাম থেকে আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। বয়ে চলেছে এটা হচ্ছে লিডার নদী, সেই লিডার নদীর ধারে বসে আমি খিচুড়ি রান্না করলাম, এতক্ষণ দেখালাম। এই যে চিরঞ্জিত খাচ্ছে, ভীষণ খুশি মনে খাচ্ছে। এই যে এখন বাজে 4টা, না 4টা কথা 5টা, 5টা বাজে, 5টার সময় খাচ্ছি খিচুড়ি, তাও একটু হলুদটা বেশি হয়েছে। না কি করবো, মানে ছিটতে গিয়ে জোর মানে বেশি পড়ে গেছে। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। মানে এবার আমরা শ্রীনগরের দিকে ব্যাক করছি, প্রায় সন্ধ্যা লেগেই এলো। আরু ভ্যালি থেকে ব্যাক করার সময় এখানে আমরা দেখলাম একটা ক্যাম্পিং সাইট, ইকো ফ্রেন্ডলি ক্যাম্পিং সাইট। এখানকার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে এক একটা ক্যাম্পে থাকার জন্য 500 টাকা করে রেট বলেছিল, কিন্তু আমরা থাকবো ভেবেছিলাম, কিন্তু শ্রীনগরে যাব বলে আমাদের আর থাকা হলো না। আর এরকম আপেল দেখুন, কাশ্মীরে আসার পরে এই প্রথম আপেল দেখলাম, সন্ধ্যা লেগে গেছে। একটা আপেল গার্ডেনের মধ্যে একটু আপেলের ছবি তুলে বেরিয়ে এলাম। রাত 9টায় এসে পৌঁছালাম শ্রীনগরের ডাল লেকের ধারে আমাদের এই হোটেলে। হোটেল সিলভার ওক নিশাদবাগ, ট্যারিফ এখানকার 2200 টাকা। হোটেল ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে লোকেশনটা একটু ন্যারো রোডে। খুব টায়ার্ড আমরা। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।